গুড মর্নিং গাইস, আজকে নেপাল যাওয়ার উদ্দেশ্যে নেপাল বিরাটনগর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিচ্ছি। এখন সকাল 4টা বাজে। এই দেখুন ছোট্ট একটা লাগেজ, আর কিছু নেই। এই ব্যাস ব্যাগটা নিয়ে বেরোচ্ছি, আপনারা সাথে থাকুন, সারাটা রাস্তা দেখাতে থাকুন কীভাবে যাচ্ছি এবং ওইখানে কী কী হয়। থ্যাংক ইউ। আমরা টোটোতে করে যাচ্ছি, সামসিতে গিয়ে ট্রেন নেব। এটা হচ্ছে ইন্ডিয়ার আর নেপালের মেন গেট। এপারটা ইন্ডিয়া, ওপারটা নেপাল। এটা হচ্ছে বিরাটনগর স্টেশন থেকে পেরিয়ে টোটো স্ট্যান্ড। প্রচুর টোটো রয়েছে, এখান থেকে আপনারা টোটো নিয়ে বিরাটনগর আই হসপিটাল যেতে পারেন। এটা হচ্ছে নেপালের লেগ পোস্ট, দেন 0 পয়েন্ট। ওটা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন 0 পয়েন্টে রয়েছি, যেটাকে বলে নেপাল আর ইন্ডিয়ার মধ্যের স্থানটা। আমরা যে এখানে চেকিং হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। নেপাল থেকে এখন আমরা ইন্ডিয়াতে ঢুকছি। দেখুন না, এখানে মাঝে সাঝে চেকিং হতে থাকে। এইটা হসপিটালের গেট, আর হসপিটালের সামনে প্রচুর লজ রয়েছে। এগুলো সব লজ দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে মোটরসাইকেল রাখার স্ট্যান্ড, এখানে মোটরসাইকেল রাখে। নাম দার্জ, মানে এই দিকটা হচ্ছে জেনারেল ওয়ার্ড, 30 টাকা করে নাই। আপনাদের দেখাচ্ছি আমি, সোজা গেট রয়েছে। বাম দিকে রোগীদের হসপিটাল, বসার জায়গা, তার কিছুটা গিয়েই হসপিটাল। এখানে ওই যারা 30 টাকা দিয়ে কাউন্টারে টিকিট কাটে তাদের পিছনটাই দেখাশোনা হয়, পেশেন্টদের দেখেন ডাক্তারবাবুরা। এটা হচ্ছে রোগীদের রেজিস্ট্রেশনের জায়গা, 4টা ওয়ার্ড রয়েছে, 76, 78, 79। তারপরে 80 নম্বরে পাঠাই, ওইখানে প্রাইমারি চেক আপ হয়ে দেন মেন হসপিটালে যেতে হয়। এটা রয়েছে ড্রিঙ্কিং জায়গা, ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা। সামনে এবার নিয়ে যাচ্ছে মেন হসপিটাল। এটা হচ্ছে মেন ক্যাম্পাসটা, এইখানটাই। ওপিডির মধ্যে নিয়ে যাচ্ছি আমি আপনাদের। ঢুকেই বাম দিকে রয়েছে ক্যাশ কাউন্টার। দিকে রয়েছে চশমার দোকান। ডান দিকে চিত্র, সামনে দিকে রয়েছে স্পেশাল কাউন্টার, সেদিকটা নিয়ে যাচ্ছি। এই দিকটা রয়েছে স্পেশাল কাউন্টার, যেখানে নাম নথিভুক্ত করা হয়। এখন তো 300 টাকা নিচ্ছে।
হসপিটালে ভিতরের সিনগুলো এরকমটা দোতলা রয়েছে আপনাদের দোতলা নিয়ে যাচ্ছি চলো পুরো ঝাঁ চকচকে হসপিটাল সিঁড়ি রয়েছে দোতলায় যাওয়ার জন্য এটা একটা র‍্যাম্প রোগীদের ওঠার জন্য পেশেন্টদের বেড অপারেশনের পর এখানে রাখানো হয় শুধু একটা বেড না বহু বেড রয়েছে এখানে অসংখ্য বেড যেগুলো বেশিরভাগই ফাঁকা রয়েছে ওষুধের দোকান এখানে ওষুধ দেওয়া হয় লাইটিং যেন প্রপার আসে তার জন্য উপরটা কাঁচ দিয়ে মোড়ানো আমরা নামার সঙ্গে র‍্যাম্প দিয়ে হেঁটে নামছি সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বিরাটনগর থেকে এখন 11:30 বাজে টোটো নিয়েছি বিরাটনগর থেকে আমাদের ট্রেন আছে জগবনী এক্সপ্রেস ওইখান থেকে আমরা বেরাবো গিয়ে শামসিতে নামবো চলুন সাথে থাকুন আমার মামা আর মামি রয়েছে হাই আমরা থেকে এসেছি এখন জগবনী স্টেশনে এখন আমরা ট্রেন ধরবো এই সেই জগবনী স্টেশন কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনে চড়ে সেই শামসি যাবো বাড়ি যাবো বাড়ির উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি এইটা আমার দিল্লি দিদি এখন যাচ্ছে হ্যাঁ আমিও যাচ্ছি আমার সঙ্গে আমার ভাগনা আছে আর এই জগবনী স্টেশন সেই ফাংশন জগবনী স্টেশন এখান থেকে ট্রেনের টিকিট কাটা হয় আমরা দাঁড়িয়ে আছি এখন জগবনী স্টেশনের শেষ সীমানায় ইনফ্যাক্ট এটা কি বলে মানে আমাদের ভারতবর্ষের শেষ সীমানা আমি দেখাচ্ছি আপনাদের জুম করে এর বেশি আর ওইদিকে রেল লাইন স্টপ হয়ে গেছে এখান থেকে আমরা ফাইনালি জগবনী স্টেশনের ট্রেনে যেতে বসে আছি এখান থেকে আমরা ট্রেন আমাদের ট্রেন 2:45 ছাড়বে আপনাদের সব কিছু মোটামুটি দেখালাম কতটা পারলাম আমাদের চোখের অপারেশন হলো বাবার সব কিছু হয়েছে এবং আমি আমার ট্রিটমেন্ট চেঞ্জ করলাম সব কিছু ঠিকঠাকই হবে আমরা নেপাল থেকে ফাইনালে আসলাম শামসি স্টেশনে নামলাম এবার নিজে নিজে বাড়ি যাওয়ার পালা আমি আলাদা বাড়ি যাবো আমি আলাদা বাড়ি যাবো